দুপুর বন্ধুরা, বৃষ্টির শহর হেঁটে যাচ্ছি। পিচ ঢালাই পথে আসলাম ডক্টরের কাছ থেকে। আসলে আমাদের সমাজের শিক্ষিত মানুষ, তাদের মানসিকতা এত নিচু, ভাবতে অবাক লাগে, আমার বলতে দ্বিধা হয়। কারো প্রসঙ্গে কিছু বলতে গেলে আসলে খুবই দ্বিধা হয়। ডাক্তারদের বন্ধুরা, সে প্রসঙ্গে আজ নাই বললাম, বুঝেও হয়তো কিছু বললাম না, পরে বলবো, সময় হলে বলবো, আমার পরিস্থিতি ঠিক হোক সব বলবো। যারাই সাথে, যারা যে কোনো ব্যাপারে যদি কেউ চালাকি করতে চায়, সে চালাকির জবাব আমি পরেই দেই। বন্ধুরা, কথা বলতে চাই, সব মিলিয়ে আবার বলা হয় না। বিস্মিত আগে বৃষ্টির কথা বলি, বৃষ্টি হলো 15 মিনিট আগে। কিশোরবেলায় এই সময় বৃষ্টির দিনে ফুটবল খেলতাম, অনেক বন্ধুরা মিলে। যখন বজ্রপাত হতো তখন বলতাম, বজ্রপাতের শব্দ হলেই তখন বলতাম, সবাই যেন স্কুল ঘরে যায়, যেহেতু স্কুল ঘরে ছাদ। হ্যাঁ, আমি করতেছি। তো কয়েকজন কিশোরী কথা বলল যে আপনি ভিডিও করতেছেন বা আপনি কি লাইভে আছেন। তারপর আমি চলে আসলাম, বন্ধুরা আপনারা আমাকে দেখে অনেক বিরক্ত হন, আমি বুঝি এটা।
কারণ আমি সত্যি একজন বিরক্তিকর মানুষের মতো বেশি সময় আচরণ করে থাকি। যেহেতু আমি আপনাদের জন্য ইউটিউবের সাথে কানেক্ট হয়েছি, সেহেতু আমি আমার ইচ্ছা না থাকলেও ইউটিউবকে জানাতে হয় আমি কোথায় অবস্থান করি। বন্ধুরা, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের জন্য। আজ আমি স্বপ্ন দেখতে পারি, আপনাদের জন্য আমি আমার কাছের মানুষদের বেশি করে ভালোবাসা পাচ্ছি শুধু আপনাদের জন্য। আপনারা সাপোর্ট না করলে আমি ইউটিউবের কাছে সম্মানিত হতে পারতাম না। চলো বন্ধুরা, সব অভিমান ভুলে আবার গ্রামে যাই। গ্রামে গিয়ে বড়শি দিয়ে মাছ মারি, সিনেমা হলে যাই। ইউটিউব চ্যানেল, হ্যাঁ বন্ধুরা, আপনারা কে কোন দেশ থেকে দেখছেন শুধু কমেন্ট করে জানাবেন। আপনারা কোন জেলা থেকে আমাকে দেখলেন এবং দেশের বাইরে হলে আমাকে জানাবেন নিচে কমেন্ট করে, যদি সময় থাকে আপনাদের। সময় যদি না থাকে তাহলে পরে আবার সময় করে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার আপনাদেরকে অ্যান্সার দিতে খুব সহজ হয়। ওটা মানে ভাই হচ্ছে তো চলন্ত পথে কিছু মানুষের সাথে দেখা হয়, কেউ হয়তো কথা বলে, সেজন্য একটু কথা বলি। যাই হোক, সেটা কোনো কথা নয়। বন্ধুরা, আমি বাংলাদেশ বিজ্ঞান যুক্তিবাদী ভবিষ্যৎ সমিতি নিয়ে দেড় যুগ ধরে কাজ করে যাচ্ছি। আপনারা আমার কাজটাই হলো কুসংস্কারকে মুক্ত করা এবং বুজরুকি ফাঁস করা এবং সব সত্য প্রকাশ করা। বন্ধুরা, আমি আপনাদের কাছে ধীরে ধীরে বলবো। আমার সংগঠনের নাম বাংলাদেশ বিজ্ঞান যুক্তিবাদী গণশক্তি সমিতি।
এই সংগঠন জানতে হলে এই নামে ফেসবুকে সার্চ করুন, ওখানে আমার লেখা আছে। ধন্যবাদ সবাইকে।